সালামু আলাইকুম, কেমন আছেন সবাই? মাইক্রো ডিজাইন ল্যাব ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই ধরনের ব্যাকগ্রাউন্ড নিয়ে। এই ধরনের ব্যাকগ্রাউন্ড মূলত কীভাবে তৈরি করা যায়, এই ধরনের ব্যাকগ্রাউন্ডের ব্যাপক একটা চাহিদা রয়েছে। আপনি যেরকম ইচ্ছা সেরকমই হচ্ছে আপনি ব্যাকগ্রাউন্ড বানাতে পারেন। সেটার জন্য শুধু আপনাকে একটা স্ক্রিপ্ট ইউজ করতে হবে, মূলত একটা না দুইটা স্ক্রিপ্ট ইউজ করতে হয়। প্রথম স্ক্রিপ্ট যেটা সেটা দিয়ে হচ্ছে আপনাকে গ্রেডিয়েন্ট বানাতে হবে। যেমন এরকম গ্রেডিয়েন্ট ইমেজ আপনি আগে বানিয়ে যদি রাখেন তাহলে হচ্ছে আপনার পরে যে স্ক্রিপ্টটা ওইটা হচ্ছে এক ক্লিকে হয়ে যায়। এটারও একটা স্ক্রিপ্ট আছে, এটা আমি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে দিয়েছি। তো ওই হোয়াটসঅ্যাপ চ্যানেলের মতো থেকে আপনি হচ্ছে ওইটা পেয়ে যাবেন। এখানে দেখেন এরকম ব্যাকগ্রাউন্ডও অটোমেটিকলি বানানো যায়, এটাও বানানো, এই ধরনের ইমেজও বানানো যায়। এখানে দেখেন এই ধরনের ব্যাকগ্রাউন্ডও আপনি বানাতে পারবেন। এখানে দেখেন এই যে ইমেজগুলো আছে এই ব্যাকগ্রাউন্ডগুলো আপনি অটোমেটিকলি বানাতে পারবেন, ঠিক আছে? তো এটা কিভাবে বানাতে হয় আমরা সেই বিষয়টা নিয়েই মূলত আজকে আলোচনা করব। তো প্রথমে আমি ধরে নিলাম যে আপনি আমাদের আগের যে স্ক্রিপ্ট আছে গ্রেডিয়েন্ট স্ক্রিপ্ট, ওই স্ক্রিপ্টের মাধ্যমে আপনি আমাদের গ্রেডিয়েন্ট বানিয়ে রেখেছেন। তো তারপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা চলে যাব ফটোশপে। ফটোশপ থেকে আমরা হচ্ছে আমাদের যে স্ক্রিপ্ট আছে ওই গ্রেডিয়েন্টের, ওই স্ক্রিপ্টের যে সাইজ, ওই সাইজ অথবা যে কোনো সাইজ নিতে পারেন, তবে সেম সাইজ হলে বেটার, নাহলে আপনি ছোটো সাইজ হলেও এটা আমাদের টুলসের মধ্যে এরকমভাবে ইন্টিগ্রেট করা হচ্ছে যে যদি আপনার ফিল্টার ছোটো হয়, ফিল্টারের সাইজ ছোটো হয়, তাহলে আপনি ওই ফিল্টারটাকে তারা হচ্ছে রিসাইজ করে আপনার ইমেজের সমান করে দেবেন। তো আমরা এই সাইজে নিয়ে নেব, যেই সাইজে আমরা হচ্ছে মূলত ডিফল্ট কাজ করি, আমাদের স্ক্রিপ্ট যে ডিফল্ট সাইজ আছে ওই সাইজ নিয়ে কাজ করছি। তো আমরা প্রথমে হচ্ছে একটা আউটপুট নিয়ে নিব, তারপর এখান থেকে আমরা চাইলে এটাকে ডিলিট করে দিতে পারি। তো আমরা এটা ডিলিট করে দেব। এটা ডিলিট করে দেওয়ার পরে আমরা হচ্ছে একটা শেপ ড্র করবো এখানে। এটা এই প্রসেসটা আপনারা সবাই জানেন, আমি এরপরে আর একটু দেখিয়ে দিচ্ছি। তো আমরা তারপর হচ্ছে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করবো এখান থেকে। আমরা শিফট ধরে যদি দেই তাহলে হচ্ছে সোজাসুজি একটা গ্রেডিয়েন্ট হবে, আর যদি আমরা এভাবে হালকা একটু কর্নার করে দিই তাহলে হালকা একদম ছোটো করে হালকা করে দিলাম, এর থেকেও আরও ছোটো করে দিতে হবে, দিলেও ওখানে আপনার ফিল্টার হয়ে যাবে। যেমন আমার এখানে কিছু ফিল্টার আমার আছে, আমি সেই ফিল্টারগুলো যদি আপনাকে একটু দেখাই, এইখানে আমি কিছু ফিল্টার, সরি এটা পিএইচডি ফাইল, তো আমি এটাকে একটু জেপিসিতে কনভার্ট করে নিচ্ছি। তো এইখানে দেখছেন যে এই যে ফিল্টারটা, এই ফিল্টারটা হচ্ছে এরকম, এটা এরকম, এটা এরকম। এখানে বেশ কয়েকটা ফিল্টার হচ্ছে আমি নিজে বানিয়ে কাস্টম করে বানিয়ে রেখেছি। এই যে ফিল্টারগুলো এগুলো হচ্ছে আমি নিজে বানিয়ে রেখেছি। তো তারপর হচ্ছে আমি এইখানে আমি এটা রাখলাম, এভাবেই থাকুক এটা। থাকার পরে আমি হচ্ছে এটাকে আমি কন্ট্রোল টি দিয়ে ডিসিলেক্ট করে দেব, আবার আমি হচ্ছে এটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে আমরা দিব হচ্ছে কন্ট্রোল টি সিলেক্ট অবস্থায়। তো এর আগে আমরা একটা কাজ করতে পারি, কন্ট্রোল যেহেতু আমরা এটা কপি করে রাখতে পারি, তো এটাকে আমরা ড্র্যাগ করলাম, ড্র্যাগ করে আমাদের পজিশন মতো আমরা রেখে দিলাম। রেখে দেওয়ার পরে আমরা এন্টার দিব, এন্টার দিয়ে কন্ট্রোল অল্টার শিফট এবং আমরা টি প্রেস করলে আমাদের হচ্ছে একটা একটা করে আমাদের ডুপ্লিকেট হতে থাকবে। তো আমাদের যতক্ষণ পর্যন্ত হচ্ছে আমাদের এটা ফিল আপ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা কন্ট্রোল ডি দিতে থাকবো। তো এইভাবে কাজ করার একটা সুবিধা হচ্ছে আপনার লেয়ার একটাই থাকে। আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের যে লেয়ার অপশনটা আছে সেখানে, এখানে যে লেয়ার আছে এই লেয়ারের অপশনে কিন্তু অন্য কোনো লেয়ার তৈরি হয়নি। তো আমরা আমাদের কমপ্লিট হয়ে গেল, আমরা কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দেব এবং আমরা এটাকে মাঝামাঝি রাখলাম। রাখার পরে আমরা হচ্ছে এটাকে কন্ট্রোল টি দিয়ে আমরা একটু বড় করে দেব, অল্টারে ধরে আমরা হচ্ছে ড্র্যাগ করে এটাকে বড় করে দিলাম, এন্টার দিয়ে দিলাম। আমাদের ফিল্টার রেডি হয়ে গিয়েছে। ফিল্টার সেভ করার ক্ষেত্রে দুইটা জিনিস আমি দেখিয়ে দিই,
ফিল্টারে এখানে লেয়ার থাকতে হবে একটা ঠিক আছে এখানে লেয়ার থাকতে হবে একটা ফিল্টারে আপনি যদি সরাসরি হচ্ছে আপনি পিএইচডি ফাইলকে লোড করে অ্যাপ্লাই করতে চান তাহলে হচ্ছে এখানে লেয়ার একটা থাকতে হবে আর যদি আপনি চান যে না পিএইচডি করবেন না আপনি জেপিজি করবেন তাহলে জেপিজি ফাইল সেভ করে নেবেন তো আমি পিএইচডিটাও দেখিয়ে দিচ্ছি জেপিজিও দেখিয়ে দিচ্ছি এবং এখানে লেয়ার অন্য কোনো লেয়ার থাকলে কি সমস্যা হতে পারে আমি সেটাও দেখিয়ে দেব তো আমি ফাইলটা সেভ করে নেব আমাদের প্রজেক্ট ওয়ান নামে এখানে আমরা একটা ফোল্ডার করে নেব এটার নাম দিলাম আমরা ফিল্টার এই ফিল্টারের ভিতরে আমরা ফিল্টার S1 দিলাম স্যাম্পল ওয়ান দিলাম ঠিক আছে তো আমরা এটা দিলাম সেভ করলাম ঠিক আছে এটা সেভ হয়ে গেল এখন এই যেটা আছে এটাকে আমরা আরেকটু ডিফারেন্ট স্টাইলে করব ফিল্টারটা আমরা আরেকটু ডিফারেন্ট করে নিব তো আমরা লেয়ারটাকে সিলেক্ট করে নিব ফিল্টারে যাব ফিল্টার থেকে আমরা লিকুইফাইটে চলে যাব লিকুইফাইটে যাওয়ার পরে আপনার আমরা এটা ব্রাশের সাইজটি একটু বড় করে নিই এখানে পিন এজেস যেটা আছে এটা ক্লিক করা থাকবে যদি ক্লিক না ক্লিক করা থাকে তাহলে হচ্ছে আপনার এরকমভাবে যদি ক্লিক না করা থাকে তাহলে হচ্ছে আপনার যে পিছনের যে ব্যাকগ্রাউন্ড এটা চলে যাবে তো যার জন্য এটাকে পিন করে রাখতে হবে এখান থেকে আপনি প্রেশার আপনার ইচ্ছা মতো কম বেশি করতে পারেন ডেন্সিটি সাইজটাও আপনি কম বেশি করে নিতে পারেন তো আমরা এখান থেকে এইভাবে ড্র্যাগ করে আমরা আমাদের ইচ্ছা মতো আমরা যা চাই আমরা তাই করতে পারবো তো আমরা এটা এইভাবে একটু ড্র্যাগ করে করে নিলাম ঠিক আছে তো আমরা একটু সাইজটা ছোট করে এটা আপনার ইচ্ছা মতো আপনি যে যেরকম মনে চায় আপনার ওই আপনার মন মতো করে আপনি একটা হচ্ছে ফিল্টার বানিয়ে নিন ধরেন এটা আমাদের একটা ফিল্টার হয়ে গেল ঠিক আছে আমরা এটা একটা ওকে দিব দেওয়ার পরে আমরা এটাকে সেভ করে নেব কন্ট্রোল এবং অল্টার ক্লিক করে আমরা সরি কন্ট্রোল এন্ড শিফট ক্লিক করে আমরা সেভ দিব আমরা S2 দিয়ে দিব এটাকে স্যাম্পল 2 তো আমরা এটা সেভ করে রাখলাম তো সেভ করার পরে আমরা হচ্ছে কন্ট্রোল জেড দিব কন্ট্রোল জেড দিয়ে আবার পিছনের দিকে যাব পিছনের দিকে যাওয়ার পরে আমরা আবার হচ্ছে ফিল্টার ইউজ করব এখানে আমরা চাচ্ছি হচ্ছে একসাথে আমরা কয়েকটা ফিল্টার এখানে তৈরি করে নেওয়ার জন্য যাতে আমাদের পরবর্তীতে প্রবলেম না হয় তো এর আগে একটু কাজ করি আমরা হচ্ছে এটাকে আর একটু বড় করে নিই আমরা অল্টার ক্লিক করে আমরা এটাকে একটু বড় করে নেব এই সাইজের করে আমরা চাইলে এটাকে আমরা ভার্টিক্যাল করে নিতে পারি আমরা চাইলে এটাকে এরকম 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা এটাকে করে নিতে পারি তো আমাদের 45 ডিগ্রি অ্যাঙ্গেল এটা হয়ে গেল আমরা কন্ট্রোল অ্যান্ড শিফট ক্লিক করে এগেন সেভ দিব সেভ দিয়ে আমরা এটাকে স্যাম্পল ফিল্টার 3 সেভ করলাম তো তারপর হচ্ছে আমরা এটাকে আমরা আবার ফিল্টার গিয়ে আমরা সেভ হোক সেভ হওয়ার পরে আমরা ফিল্টারে যাব লিকুইফাইতে যাব যাওয়ার পরে আমরা এটা এটার মধ্যে আবার হচ্ছে আমরা একটু লিকুইফাই ইউজ করব সরি এর আগে আমরা কাজ করতে পারি এখান থেকে ক্রপে ক্লিক করে আমরা এটাকে ক্রপ করে নিতে পারি তাহলে আমাদের জন্য লিকুইফাই করতে সুবিধা হবে আমরা লিকুইফাই ক্লিক করব এখানে আমরা প্রেশারটা একটু বাড়িয়ে দেব এটার সাইজটা আমরা বাড়িয়ে দেব ঠিক আছে আমরা এটাকে এরকম করে দিলাম ওকে দিব আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আবার এগেন কন্ট্রোল শিফটে দিয়ে আমরা এটা সেভ করব তো আমরা দেখলাম যে খুব সহজে হচ্ছে চারটা ফিল্টার আমি তৈরি করে ফেললাম তো এই চারটা ফিল্টার এখন আমি অ্যাপ্লাই করব দেখেন এখানে চারটা ফিল্টার আমার হয়ে গেছে তো এখন আমি চলে যাব হচ্ছে আমার স্ক্রিপ্টে এখান থেকে ড্র্যাগ করে আমি স্ক্রিপ্টে ছেড়ে দিলাম এখানে যে অ্যালার্টটা আসলো সেই অ্যালার্টে যেটাই আসুক আমি ইয়েস দিয়ে দেবো ইয়েস দেওয়ার পরে এখানে দেখবেন আপনার কিছু অপশান এসেছে ঠিক আছে কিছু অপশান এসেছে যেমন যেমন প্রথমে আছে হচ্ছে আপনার বেজ ইমেজ বেজ ইমেজ বলতে আপনি যেই ইমেজের উপরে আপনি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে চান আমি এখানে কিছু গ্রেডিয়েন্ট রেখেছি আলাদা করে এবং আমি সেইখান থেকে হচ্ছে আমি এটা যে ফোল্ডার সেই ফোল্ডারে আপনি আপনি এখান থেকে পাঁচটা কপি করে
এই জায়গায় পেস্ট করে দিয়ে দিতে পারেন অথবা আপনি এখানে ব্রাউজ করে এখান থেকে আপনি এই প্রজেক্ট 1 ফাইল যেটা আছে এটা সিলেক্ট করে দিতে পারেন তারপর হচ্ছে এখানে আচ্ছা হচ্ছে ফিল্টার সোর্স আপনার ফিল্টার সোর্সটা কি রকম হবে ফিল্টার যদি আপনি সিঙ্গেল ইউজ করতে চান তাহলে হচ্ছে আপনি ব্রাউজ করে ফিল্টারে গিয়ে ফিল্টার একটা সিলেক্ট করে দিবেন আর যদি চান যে না আপনি মাল্টিপল ফিল্টার ইউজ করতে চান একই ইমেজে মাল্টিপল ফিল্টার ইউজ হয়ে মাল্টিপল বার সেভ হবে তো ওইটার জন্য আপনাকে মাল্টিপল ফিল্টার সিলেক্ট করলে এখানে ফোল্ডারের অপশন আসবে আপনি ওইখান থেকে ফিল্টারের ফোল্ডারটা সিলেক্ট করে দিলে এখানে চলে আসবে তাহলে প্রথমে দেখিয়ে দিচ্ছি হচ্ছে ফিল্টারের সিঙ্গেল যেটা সিঙ্গেলটা আমি একটা ফিল্টার সিলেক্ট করলাম আমরা আউটপুটে যাব এখান থেকে আমরা আউটপুট নামে যে ফোল্ডারটা আছে এটা সিলেক্ট করে দিই এখানে নিচে অনেকগুলো মোড আছে এই মোডগুলো হচ্ছে আপনার অ্যাপ্লাই হওয়ার পরে যে ব্ল্যান্ডেড যে মোডগুলো আছে এই ব্ল্যান্ডিং মোড এগুলো আপনি চাইলে পাঁচটা সিলেক্ট করতে পারেন পাঁচটা সিলেক্ট করলে একটা ইমেজ পাঁচবার সেভ হবে পাঁচটা ডিফারেন্ট মোডের মাধ্যমে তো আমি দুইটা সিলেক্ট করে রাখলাম দুইটা সিলেক্ট করে রাখার পরে আমি প্রসিডে ক্লিক করব ক্লিক করার পরে আর কোনো কাজ নেই আমি চলে যাব হচ্ছে আউটপুট ফোল্ডারে আপনি দেখতে পাচ্ছেন যে এটা অটোমেটিকলি অ্যাপ্লাই হচ্ছে এবং যে দুইটা মোড আমরা সিলেক্ট করেছিলাম এই দুইটা মোডের মধ্যে একটা হচ্ছে কালার বার্ন আর একটা হচ্ছে ওভারলে এই দুইটা দেখেন দুইটা ইমেজ করে সেভ হচ্ছে একই ইমেজে তো আমাদের ওইখানে ইমেজ ছিল 9টা তো এখানে ইমেজ হয়ে যাবে হচ্ছে আপনার 18টা কারণ একটা ইমেজ দুইবার করে সেভ হবে দুইটা মেথডে দেখেন একটা সেভ হয়েছে আরেকটা হচ্ছে এটা ঠিক আছে একটা হচ্ছে এই কালার বার্ন একটা হচ্ছে ওভারলে এইভাবে প্রত্যেকটা দুইটা করে মোডে সেভ হচ্ছে তো আমরা এটা হচ্ছে প্রথম যে ফিল্টারটা আমাদের ওই ফিল্টারটা আমরা দিয়েছিলাম এই জন্য হচ্ছে এটা এরকমভাবে আসতেছে তো প্রত্যেকটা ইমেজ এইভাবে আপনার সেভ হতে থাকবে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আমার 16টা ডিজাইন হয়ে গেছে আর দুইটা ডিজাইন সেভ হবে দুইটা সেভ হলো এখানে দেখেন আমার অ্যালার্ট চলে আসছে যে আমার পাইপ যেগুলো আছে সব সেভ হয়ে গিয়েছে তো এখানে দেখেন মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে হচ্ছে আপনার যে এইখানে এতগুলা ডিজাইন 18টা ডিজাইন সেভ হয়ে গিয়েছে ঠিক আছে 18টা ব্যাকগ্রাউন্ড মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে হয়ে গেছে তো এখন যদি আমরা ফিল্টার এটা চেঞ্জ করে দেই আমি ইমেজ কোয়ালিটি একটু কমিয়ে দিই যাতে আমাদের খুব দ্রুত হয় আমরা এখান থেকে ইমেজ কমিয়ে দিব হচ্ছে আমি এই দুইটা ইমেজ আমি কেটে দেই এই ইমেজটা কেটে দেই এবং এটাকে আমি কেটে দেই এখানে ইমেজ আছে এখন 5টা 10টা আমরা জয়টাই দিতে পারি ততগুলাই সেভ হবে তো আমাদের স্ক্রিপ্ট একবার রান হওয়া শেষ হলো আমরা আবার যদি স্ক্রিপ্ট রান করি এখন এখানে মাল্টিপলের এখানে আমরা ব্রাউজ করে অন্য ফিল্টার অন্য যে কোনো ফিল্টার আমরা সিলেক্ট করে দিতে পারবো এখানে যে ফিল্টার আছে যে কোনো ফিল্টার আমরা সিলেক্ট করে দিতে পারবো আমরা যদি 4 নম্বর ফিল্টার যেটা সেটা সিলেক্ট করি এবং ব্রাউজ থেকে আমরা যদি ফোল্ডার সিলেক্ট করে দেই এবং আউটপুট ফোল্ডার যদি আমরা সিলেক্ট করে দেই আমরা প্রসিডে ক্লিক করব প্রসিডে ক্লিক করার পর আমরা আউটপুট ফোল্ডারে যদি যাই আপনারা দেখতে পাবেন যে ফিল্টার নতুন যে ফিল্টার আছে সেই ফিল্টার অনুযায়ী সেভ হচ্ছে এই যে এখানে একটা ইমেজ সেভ হয়েছে এখানে একটা ইমেজ সেভ হয়েছে এখানে আরেকটা সেভ হয়েছে ঠিক আছে প্রত্যেকটা ইমেজ সেম প্রত্যেকটা ইমেজের কালার সেম গ্রেডিয়েন্টগুলো সেম ছিল কিন্তু ফিল্টার যেগুলো ছিল সেগুলো হচ্ছে আলাদা আলাদা হয়ে ফিল্টার সেভ হচ্ছে তো আমাদের নতুন যে ফিল্টার অ্যাপ্লাই হয়েছে সেই ফিল্টারগুলো হচ্ছে এইরকম এটা এইরকম তো এখন আমরা হচ্ছে মাল্টিপল ফিল্টার দিয়ে একই ইমেজে মাল্টিপল ফিল্টার ইউজ করব মাল্টিপল ফিল্টার ইউজ করার জন্য আমরা আবার ফটোশপে যাব আমরা আমাদের স্ক্রিপ্টকে ড্র্যাগ করে এখানে রাখবো রাখার পরে ইয়েস দিব ইয়েস দেওয়ার পরে আমরা হচ্ছে ফোল্ডারটা সিলেক্ট করে দিব এখানে যে ফোল্ডারে আমাদের ইমেজ আছে এই ফোল্ডার সিলেক্ট করে দিলাম তো আমরা এখানে মাল্টিপল সিলেক্ট করব এবং ব্রাউজ করে আমরা হচ্ছে ফিল্টারের যে ফোল্ডারটা আছে সেই ফোল্ডারটা সিলেক্ট করে দেবো আমরা ফোল্ডার সিলেক্ট করে দিলাম আউটপুট ফোল্ডার হিসেবে আমরা হচ্ছে নতুন একটা ফোল্ডার সিলেক্ট করি যাতে আমরা বুঝতে সুবিধা হয়
মাল্টি নামে একটা ফোল্ডার দিলাম সিলেক্ট ক্রিয়েট করলাম সিলেক্ট করে দিলাম ফোল্ডার তো এখানে একটা হচ্ছে যে এখানে নোট দেওয়া আছে যে হয় না মাল্টিপল ফিল্টারস যখন আপনি মাল্টিপল ফিল্টারস সিলেক্ট করবেন তখন হচ্ছে আপনার এই মোডের অপশনগুলো হাইড থাকবে ঠিক আছে তখন একটা মোডই আপনার সেভ হবে তারপর প্রসিড এ ক্লিক করব তো আমাদের আমরা যদি এখন আউটপুট এর মাল্টিপল আউটপুট ফোল্ডারে যদি যাই দেখেন এখানে সেভ হচ্ছে মাল্টিপল ফোল্ডারে চলে গেলাম দেখেন এখানে একটা দুইটা দুইটা ছবি এক সেম ছবি দুইটা ফিল্টার ইউজ হয়েছে এখন তিনটা মোট চারটা ফিল্টার আমাদের আমাদের যে ফিল্টারগুলো ছিল এখানে চারটা ফিল্টার সো আমাদের এখানে চারটা একটা ইমেজের চারটা করে ফিল্টারস অ্যাপ্লাই হবে Draw the dream in code Walk in the creative road এক ক্লিকের মধ্যে আমাদের গ্রেড আমাদের যে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে যাবে 20টা আমাদের ফিল্টার যদি বেশি থাকে আমরা যদি 10টা ফিল্টার নিয়ে কাজ করি 10টা ফিল্টারে প্রতিটা ইমেজে 5টা ইমেজের জন্য 50টা ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে যাবে এক ক্লিকের মাধ্যমে কয়েক সেকেন্ডের মাধ্যমে হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডগুলো রেডি হয়ে যাবে দেখতে পাচ্ছেন যে এখানে 16টা ব্যাকগ্রাউন্ড রেডি হয়ে গেছে আর 4টা ব্যাকগ্রাউন্ড হবে ব্যাকগ্রাউন্ড 20টা ব্যাকগ্রাউন্ড রেডি হয়ে গেছে আমরা যদি ব্যাকগ্রাউন্ডগুলো একটু দেখি আপনার ফিল্টার যত কতটুকু সুন্দর হবে সেটার উপরে বেস করে হচ্ছে আপনার ডিজাইন সুন্দর হবে আপনার ইমেজের উপরে ওই ফিল্টারগুলো ইউজ হবে ঠিক আছে তো এরপরে আপনার আমরা যদি আরেকটু দেখি আমাদের যে আরেকটা স্টাইল আছে ওই স্টাইল আপনি করতে পারবেন আমাদের স্ক্রিপ্টের কাজ এই পর্যন্তই তবে আরেকটু বিষয় দেখিয়ে দিই আপনারা চাইলে এই ধরনের ইমেজও বানাতে পারবেন এই স্ক্রিপ্টের মাধ্যমেই তো সেটার জন্য হচ্ছে আমি পরবর্তীতে আরেকটা ভিডিও দিয়ে দিব এইরকম আপনার ব্যাকগ্রাউন্ডও এটা দিয়ে বানাতে পারবেন এই স্ক্রিপ্টের মাধ্যমেই ফিল্টার ইউজ করে আপনি এই ধরনের ব্যাকগ্রাউন্ডও বানাতে পারবেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে